ওকে, এবার আমরা দেখি কিভাবে ডিএসসিপি সার্ভার করব। হ্যাঁ, আমরা এর আগে যেটা করছি স্ট্যাটিক্যালি ল্যান একটা আইপি বসাইছি, ওই সেম ব্লকের একটা আইপি আমার পিসিতে বসাইছি এবং ডিএনএস বসাইছি, সাবনেট বসাইছি। এগুলো হচ্ছে কি, যদি আমার নেটওয়ার্কটা অনেক হয় আমার এই প্রত্যেকটা পিসিতে এইভাবে বসানোটা কষ্টের ব্যাপার, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রেশার বেশি থাকলে মাথা থাকে অন্যদিকে গরম, এর মধ্যে বস একটা কথা বললে মাথা আরও গরম হয়ে যায়, গেটওয়ের জায়গা দিয়ে সাবনেট বসাই দিয়ে চলেছি অথবা ডিএনএস বসাই দিয়ে চলে আসছে, নেট পাইনি। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্যই আমরা ডিএসসিপি সার্ভার ইউজ করতে পারি। ডিএসসিপি সার্ভার ইউজ করতে হলে আপনাকে মাইক্রোটিকে যদি ডিএসসিপি সার্ভার কনফিগার করেন, কোথায় যাইতে হবে, আইপি ডিএসসিপি সার্ভার। এখানে আমাকে দুইটা জায়গা কনফিগার করা লাগে, একটা হচ্ছে ডিএসসিপি আর একটা হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, আমরা যদি ম্যানুয়ালি প্লাস প্লাস করে করি তাহলে আমাকে অনেকগুলো জিনিস ম্যানুয়ালি করতে হবে। ফার্স্ট অফ অল কী করতে হবে বলে রাখি, এক হচ্ছে এটা হচ্ছে আইপি, এটার পুরো ব্লকটা কী হবে বলেন, এই জায়গা জিরো হবে। যদি ব্লক নেটওয়ার্ক বলতে যাই তাহলে 10.10.10.0, হ্যাঁ 10.10.10.0 ডিএসসিপি থেকে অটোমেটিক দিব। তার মানে কি, আপনাকে একটা গ্রুপ বানাইতে হবে যেটাকে মাইক্রোটিকের ভাষায় বা যে কোনো জায়গায় পুল বলতেছি, পুল অ্যাড্রেস। হ্যাঁ, আইপি পুল অ্যাড্রেস, এখানে যে আপনাকে একটা পুল অ্যাড্রেস বানাইতে হবে, যে কোনো একটা নাম অ্যাড্রেস। হ্যাঁ, এটা দিয়ে ওকে দিলাম, হ্যাঁ জিরো দিতে হবে, নাই নাই একটা পুল অ্যাড্রেস বানাইলাম, তাই না? এই পুলটা লাগবে, দেখেন এখানে যদি দেই কোন ইন্টারফেসের উপর ডিএসসিপি করব, যে ইন্টারফেস থেকে আমার ল্যান কানেক্টেড, আইপিটা কোন ইন্টারফেসে বসাইছি, 3 নাম্বার, তাহলে ইন্টারফেস কত হবে, 3। লিস্ট টাইম হচ্ছে যে কারো আইপিটা অটোমেটিক দিয়ে দিছে, ও চলে গেছে নাই, তাহলে সে কতক্ষণ পরে এই আইপির আবার ওর থেকে বের করে দিবে, সেটা হচ্ছে লিস্ট টাইম বলে। হ্যাঁ, 2 দিন দিলে প্রবলেম আছে, আপনার ইউজার অনেক আইপি অল্প, তাদের সে তো ধরে রেখে দিবে, ছাড়বে না। তো যখন না ছাড়বে তখন একটা ইরর দিতে থাকবে, ডিএসসিপিতে আইপি নাই, আইপি নাই, নতুন কেউ আসলে আর আইপি পাবে না। হ্যাঁ, আইপি অ্যাড্রেস, এই যে আইপি পুল বানাই রাখছি না একটু আগে, পুলটা বলে দেবে, এই পুলটা এটা ওকে দিয়ে দিব। এটা হচ্ছে হলো ম্যানুয়াল প্রসেস, আর নেটওয়ার্কেও যায় কাজ করতে হয়, নেটওয়ার্কে যাবে প্লাস করে যে আইপি অ্যাড্রেসের ওই নেটওয়ার্ক ব্লকটা বলতে হয়, গেটওয়ে কত হবে, ইউজাররা যে আইপি পাবে ইউজারদের তো একটা গেটওয়ে থাকবে, গেটওয়েটা কত হবে, 10.1, এরকম বলে দিতে হবে। সাবনেট মাস্ক না বললে অটো চলে আসবে, ডিএনএস এগুলো আপনাকে বলে দিতে হবে। সো এত ঝামেলা না যে আমরা ইজিলি করি কীভাবে সেটা। ইন্টারফেস বলে দিব কত নাম্বার, 3। তিন ইন্টারফেসের উপর যে আইপি ব্লক বসানো আছে অটোমেটিক্যালি সে আইপির উপরে সে পুল বানাবে, ইনভ্যালিড স্ল্যাব বলছে, 3 নাম্বার পড়ে এখানে কি স্ল্যাব নাকি, স্ল্যাব এই যে আরএস, এই জন্য নেয় নেই, কার মধ্যে আছে, অনের মধ্যে আছে, অন নামে একটা ইন্টারফেস, এই যে অন, অনের মধ্যে আছে। সো আপনাকে এখানে অনের উপরে করতে হবে, আপনারা যে আদে ইন্টারফেসে বসালে ইন্টারফেস, এখানে অনে যেহেতু সে দেখেন অনের উপরে 100 ব্লক আছে। হ্যাঁ, ডিএসসিপি তো সবগুলো করব, 9 10 11 না না একটা, যেখানে যে ওই ইন্টারফেসে যে আইপিটা বসানো থাকবে সেই আইপির উপর করবে। এখানে অন ইন্টারফেসের উপরে কত আইপি বসানো আছে, 10.1/24, মানে 100 ব্লকের। সো ওই 100 ব্লকের উপরে যে ডিএসসিপি বানাচ্ছে, আপনারা আপনাদেরটাই করেন, দেখেন যে যে ইন্টারফেসে কানেক্টেড আছে সেই ইন্টারফেসের উপর ডিএসসিপি নেক্সট নেক্সট করেন, সেট আপ থেকে নেক্সট নেক্সট করেন। কিন্তু দুইজনে তো একই ব্লক যদি হয় আপনাকে দুইজনে একটা নির্দিষ্ট ব্রিজের মধ্যে থাকতে হবে, ব্রিজের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ডিএনএস টিএনএস সব দিয়ে নেক্সট করেন, ফিনিশ হয়ে যাবে। রিলে দেওয়া লাগবে না, রিলে আসলে রিলে এসএমটিপি এগুলো লাগবে না। এটা হচ্ছে কত থেকে কত, 200 থেকে 254 পর্যন্ত, এই গুলোরে সে অটোমেটিক্যালি দিবে এই ব্লক থেকে। ইথারনেট পোর্ট মানে যে পোর্টে আপনি ডিএসসিপি করতে যাচ্ছেন সেই পোর্ট, অটো যারা পাবে তাদেরকে সেই ইন্টারফেস। হ্যাঁ,
পিছনে আপনি করছেন ডিএসসিপি করছেন? এবার ডিএসসিপি করেন, ডিএসসিপি করে পিসিতে যে আইপি বসাইছেন ওটা উঠাই দেন, উঠাই দিয়ে দেখেন অটোমেটিক আইপি পাবে। নেক্সট নেক্সট ডিএনএস দিয়ে লিস্ট দিয়ে নেক্সট করলাম, নেক্সট করলে হয়ে গেল। আপনার লোকাল ল্যানে অর্থাৎ আপনার মাইক্রোটিকের সাথে ডাইরেক্টলি কানেক্টেড যেসব পিসি বা রাউটার বা সুইচ আছে তাদের ম্যাক আর আইপি অ্যাড্রেস চলে আসবে। আপনার ল্যানে যত আইপি থাকবে সবই দেখাবে। নিজের আইপি 17 ছিল, এক হচ্ছে ওর মাইক্রোটিক ইন্টারফেস, দেন তারপর সে এল লেখা আছে, এল লোকাল, এল মানে লোকাল, লোকাল মানে সে নিজে মাইক্রোটিক নিজে নিজের ইন্টারফেসে, আর একটা হচ্ছে আপনার পিসিতে বসাইছেন। অনেক দুইটা আইপি পেয়েছেন, হ্যাঁ অনেক দুইটা পেয়েছেন, একটা হচ্ছে কত 11, একটা হচ্ছে 17 আর একটা হচ্ছে 17 1 17 ছিল, আপনার সবাই একটা সুইচের মধ্যে একটা নেটওয়ার্কে, না যে নেটওয়ার্কটা আপনার পোর্টের সাথে কানেক্টেড তাদের ম্যাক চলে আসবে। আইপি বলেন পনেরো, পনেরো তো পাই না। হ্যাঁ ডিএসসিপি সার্ভার কনফিগার করে যখন আপনারা আইপি পাইলেন, আইপির উপর ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করার পরে এটা চলে আসছে মেক স্ট্যাটিক। হ্যাঁ মেক স্ট্যাটিক দিলে কি হয়, ডি চলে গেছে না, একটু আগে তো ডি ছিল তাই না? ডি মানে কি ডাইনামিক, ডাইনামিক মানে অটোমেটিক, ডাইনামিক পাইলে ডি আসে। এরপরে যদি এই রাউটারের যে সুইচ থেকে আপনারা কানেক্ট করছেন পিসি, যদি আরেকজনের সে আরেকটা পিসি কানেক্ট করেন সেও তো একটা আইপি পাবে তাই না অটোমেটিক? তো এই স্ট্যাটিক করলে সুবিধা হচ্ছে যে এই আইপিটা যেন সে অটোমেটিক্যালি আর কাউকে না দেয়, এই ম্যাকটা যদি এখন লাইভ থাকে নাও থাকে তাও যেন না সারে, যদি না থাকে তাহলে কি করতো ডিএসসিপির একটা লিস্ট টাইম সেট করছেন না, এই যে 10 সেকেন্ড, হ্যাঁ 10 মিনিট, 10 মিনিট পরে যদি এটা অটোমেটিক ডি থাকতো তখন ও 10 মিনিট পর পর চেক করতে থাকে, কাউন্ট করতে থাকে, 10 মিনিট পরে যায় যদি দেখে যে এই যারা যারা ডি ছিল ডাইনামিক্যালি এরা লাইভ নাই, এই ম্যাকটা লাইভ নাই মানে সে বন্ধ করে চলে গেছে, তখন ওর লিস্ট থেকে ছেড়ে দেয়। হ্যাঁ ছেড়ে দিয়ে যখন আরেকটা পিসি এসে কানেক্ট করে তার আবার ওই আইপিটা দিয়ে দিতে পারে। স্ট্যাটিক করলে হবে কি, সে রিমুভ হবে না, 10 মিনিট পর পর রিমুভ আর হবে না, থেকে যাবে, আর এই ম্যাকটা নেক্সট পরবর্তীতে আসলে ও এই আইপিটাই পাবে। সেম আইপি আর কাউরে দিবে না, সে ডাইনামিক্যালি দিবে না, কিন্তু কেউ যদি স্ট্যাটিক্যালি বসায় না পিসিতে তাহলে কিন্তু কাজ করবে। ওয়াইফাইতে চাচ্ছেন আপনার ওই সারের একটা আইপি, তার একটু ব্যান্ডউইথ বাড়ায় দিবেন, তখন সে যাতে সবসময় এই আইপির উপর পায়, কারণ আপনি তো ওই পিসি না নাম না যে নামের উপর ব্যান্ডউইথ দিতে পারবেন, ব্যান্ডউইথ দিতে হলে হয় ইন্টারফেসের উপর বাড়াইতে হয় অথবা আইপির উপরে, তো আইপির তো আপনার ফিক্সড করে দিতে হবে। আর সারের পিসিতে কি আপনি আইপি ম্যানুয়ালি মোবাইলে কি লিখে দেবেন? না, মোবাইলেও তো স্ট্যাটিক্যালি আইপি বসানো যায়, যায় না? যায় তো, দেখছেন ওয়াইফাইয়ের ভিতরে ঢুকলে দেখবেন ম্যানুয়ালি বসানো যায়, পিসিতে যেরকম বসানো যায়। তা আপনি অফিসে বসাই দিলেন, স্যার বাসায় যায় তার ওয়াইফাইতে কি করবে তাহলে? হ্যাঁ সে কি কবে বাসায় যায় আবার নিজে নিজে করবে? তাহলে আপনার অফিসে লোক রাখছে কেন? তখন তো আপনার বাসায় যাই আবার তার ডাইনামিক খুলে স্ট্যাটিক উঠাই দিয়ে ওর পিসি বাসারটা লাগাই দিতে হবে, তখন আপনি কি করবেন? বারবার কি অন আর অফ করবেন? করবেন না। এই জন্য তখন এইখান থেকে ডিএসসিপি থেকে স্ট্যাটিক করে দিতে হয় যে বস যাতে অফিসে এসে ঢুকলেই এই আইপিটা পায়।
ম্যাক পেজ বাইন্ড করে নেয়। সে পাবে, দুজনে যখন একসাথে হবে বলবে কনফ্লিক্ট। ওয়াইফাই এই যে যে পিসি থেকে কানেক্টেড, এটা কয় নাম্বার পোর্ট থেকে কানেক্টেড? 5/1। এই আইপিটা কোন পোর্টে বসানো বলেন? 3, 5 নাম্বার পোর্টে না? এই 5 নাম্বার পোর্ট থেকে আপনি একটা সুইচে লাগাবেন তো নাকি? যদি 50 জন ক্লায়েন্ট হয় কিভাবে লাগাবেন? যদি আপনার 50টা ক্লায়েন্ট হয় যাদেরকে এই ব্লকের আইপি দিবেন, তাহলে 5 নাম্বার পোর্ট তো একটা নাকি? এক পোর্টে কি আপনি 100টা পিসে বসাইতে পারবেন? কি করতে হবে তাহলে? সুইচ বসাইতে হবে। তা আপনি যদি 5 সুইচ দিয়েই তো ক্যাবেলটা আবার লাগাই দিবেন, কারণ আপনি 5 নম্বর পোর্ট থেকে একটা ওয়াইফাই রাউটার লাগাই দিতে পারেন না। ওয়াইফাই রাউটার, হ্যাঁ, ওয়াইফাই তো ম্যানুয়ালি চলতে হবে। ওয়াইফাই রাউটার তো দুই রকম আছে, একটা রাউটার একটা এপি। এপি কি করে? অ্যাক্সেস পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্ট। সে শুধুমাত্র এই ক্যাবেলের যে পরিবর্তে একটা ওই ফ্রিকোয়েন্সি দিয়ে এই একই ব্লকের আইপিগুলোরে পাস করা যায় ব্রিজ মোডে, সুইচের মতো কাজ করে। তা তখন এই 5 নম্বর পোর্টে আপনি একটা এপি লাগাই দিলে কাজ হচ্ছে না? সবাই তো এই 3 ব্লকের আইপি পাবে ওয়াইফাই থেকে। কেটে দিতে হবে, এটারে কেটে দিতে হবে, এটারে কেটে দিলাম, শেষ। নিজেরা